কি বলছো বলতো? আজকে ছুটির দিন, সরকারি ছুটি, তা সত্ত্বেও আজকে কলেজের ছুটি নাই, তার জন্য এত ভিড় জমা হয়েছে বাইরে থেকে। আমরা চাই আজকে যেন কলেজ বন্ধ থাকে। আমরা চাইছি আজকে যদি কলেজ যদি রেজুলেশন জমা যদি না দেয় তাহলে আমরা কলেজের গেটে সালাম এনে দেবো এবং কালকে বেরোতে দেবো না কলেজ থেকে। প্রিন্সিপাল কী বলছে? প্রিন্সিপাল এখনও কী বলছে আমরা বলতে পারবো না, আমরা তো ভিতরে ঢুকতেই পাইনি, কারণ বাইরে থেকে যারা লোক এসেছিলো তারা তো এখনও ভিতরেই আছে, তো আমরা এখনও ভিতরে যেতে পারিনি। তার জন্য আমরা প্রিন্সিপালের কাছে প্রিন্সিপালকে বলবো যে আজকে যেন কলেজটা যাতে বন্ধ থাকে এবং ক্লাস কোনো ক্লাস যাতে না হয় সেটা আমরা দেখবো। আমার নাম নাসিরুদ্দিন শেখ। আমাদের এই কলেজে আমার ব্যক্তিগতভাবে 9 বছর ধরে আমি কাজ করছি। এত অসহযোগিতা এই কলেজে যিনি বর্তমানে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব নিয়ে আছেন তিনি আমাদের সাথে করেন। আজকে আপনারা জানেন বিশ্বের সমস্ত জায়গায় ছুটি, অথচ আমাদের কলেজ চালু আছে। আপনাদের আমরা দেখাতে পারবো, আমাদের একটি কলেজ ডায়েরি আছে, সেই ডায়েরিতে প্রথমে প্রত্যেকটি বছর আমাদের ছুটি ঘোষণা থাকে এই ফতেয়া জিয়াউদ্দৌহা, কিন্তু এবার তিনি সেই ছুটিটিকে ক্যান্সেল করে ক্লাস লিখে দিয়েছেন, যার ফলে ছাত্রছাত্রীরা আসতে বাধ্য এবং আমরাও কিছু কিছু টিচার এখানে এসেছেন, আপনারা দেখছেন আরও বাইরের লোকজন এসেছেন, কারণ আজকে বিশ্বনবী জন্মদিন, বিশ্বের সমস্ত জায়গায় ছুটি। কোথায় আপনারা দেখেছেন যে স্কুল কলেজ খোলা আছে, সমস্ত জায়গা আজ বন্ধ। আমাদের এই কলেজে আজ যে অরাজকতা চলছে সেই অরাজকতার বিরুদ্ধেই আজকে ছাত্ররা, আজকে টিচাররা, আজকে অন্যান্য যারা আছেন এখানকার অভিভাবক এবং কলেজের যারা ম্যানেজিং ডিরেক্টর তারা আজ বাধ্য হচ্ছেন এই প্রিন্সিপালের বিরুদ্ধে কথা বলতে। কলেজের শিক্ষক, আপনার নাম? আমার নাম ইখলাস মণ্ডল।